দাসপুর থানার চক সুলতান গ্রামে, এই গ্রামে এক বছর বাড়িতে বিশাল আকার সাপ বেরিয়েছে বলে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছি সাপটি রেস্কিউ করতে। কিন্তু যার ফোনে এই গ্রামে এসে পৌঁছেছি তার মুখ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল, বলুন। আমি বীরেন্দ্রনাথ মান্না, গ্রাম চকসুলতান। আমার মাটির বাড়িতে একটি বিশাল আকার সাপ আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, ঘোরাঘুরি করছি। তাই আমরা বন দপ্তরে খবর দিয়েছিলাম, সেখান থেকে এসেছেন ওনারা, এনে এসে এখানে সাপটা উদ্ধার করেছেন। কিন্তু দুর্ভাগ্য আরও সাপ রয়েছে বলে ওনাদের সন্দেহ এবং শিওর যে আরও আছে, কিন্তু মাটিটা চালার অসুবিধার কারণে সাপ ধরা সম্ভব হয়ে ওঠেনি। একটা সাপ ওনারা ধরেছেন আর বাকি আর ধরতে পারেন, ধরা যায়নি। তো সর্ব সচেতনতার বিষয়ে ব্লিচিং পাউডার দেওয়ার পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। ওনার নামটা আবার বলুন। বীরেন্দ্রনাথ মান্না। আমরা ফোন পাওয়া মাত্রই ফিল্ডে এসেছি, দেখছি যে জোড়া সাপ আছে, কিন্তু আমরা পুরুষটি ধরতে সক্ষম হয়েছি, মহিলাটি রইল। কিন্তু আমরা এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে গেলাম যাতে সাপটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি তো আছি। এটা পুরুষ, এটা তুমি না, বড় সে বড় মাল এখন বেরাইনি, তার মানে সব দেখে দিয়ে। এই যে বাচ্চা বেরাইছিল কদিন আগে, এদের বাচ্চা এখন হবে না, আগে হচ্ছে। শুনে রাখুন, সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা। এটা হচ্ছে গোখরু। একে কেন গোখরু বলা হয় জানেন কি? দেখুন, গরুর খুরের মতো ছবিটা আঁকা আছে, ইউ আমরা এখানে রেস্কিউ করছি। এই গ্রামটির নাম কি? চকসুলতানপুর, চকসুলতান। এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায়? সোনাখালি। প্রতিটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এভিএস আছে, অ্যান্টি ভেনাম সিরাম। এসব কামড়ালে 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। নাম্বার টু, সাপে কাটলে কখনো ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রেসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ হয়ে থাকে, তাহলে ওই ক্ষতস্থানটি পচে যাবে এবং অঙ্গহানি হবে। রেসেল ভাইপার কামড়ালে অঙ্গহানি হয়। তৃতীয়ত, সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না। মানে 2023 সালে মানুষ যাচ্ছে চাঁদে আর আমরা যাচ্ছি ওঝার কাছে, মানে এর থেকে মানে খারাপ জিনিস আর কিছু নেই।
ওঝা কি করে, ওঝা ওই আমাদের পিঠে থালা ফালা চিটিয়ে 100 মিনিট সময়টা আমাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর ওঝা যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে, টাইম ইজ ওভার। তাই সাপে কাটলে ওই তিনটে জিনিস মনে রাখবেন। আর ক্ষতস্থানে কখনো, এখন বর্তমানে ছেলেরা খুব বুদ্ধিমান হয়েছে, ক্ষতস্থানটাকে ব্লেড দিয়ে চুড়ে মুখে করে রক্ত বার করার চেষ্টা করো, ওটা করবেন না, তাহলে শরীরে রক্তপ্রবাহ বেড়ে গিয়ে মানুষটি মারা যাবে। এটি হচ্ছে গোখরো, এরা প্রচণ্ড বিষধর, এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এসব কামড়ালে 100 মিনিটের মধ্যে তাকে এবিএস চার্জ করতে হবে, নাহলে সে মারা যাবে। একটা থলি দিন, এটা পুরুষ, এই যে পুরুষ, মেয়েটা আছে 100% আছে। আসলে এখন তো বসন্ত, বসন্তের একটু হাওয়া পড়তেই না এরা আহার ধরতে বেরিয়ে যাচ্ছে, এদের শিরভূম ভেঙে গেছে, যে আহার ধরতে বেরিয়ে যাচ্ছে। ওটা লিবে না,